ভিখিরিকে 10টা টাকা দেন, ভগবান আপনার মঙ্গল করবেন। এ কেমন বায়না, 10 টাকা কেউ ভিক্ষে চায়? 10-10টা টাকা খসলে তো নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা, ভিক্ষাদানে মঙ্গল একমাত্র গ্রহিতার, তার তো লস হবেই। আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিকিরি হওয়া যায় না মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে গেছেন না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে? কেন থাকবে না, এটা ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাইকেই খবরাখবর রাখতে হয়। ভিক্ষের লাইনে আছি বলে কি মুখ্য থাকতে হবে? তাই বলে একেবারে 10 টাকা ভিক্ষে চাইবে? কি করবো মা, যা ইনফ্লেশন, সংসার চালাতে এটাই লোয়েস্ট ডেনোমিনেশন, ওর কমে চলে না। বলো কি? হ্যাঁ মা, দেখবেন সর্বত্র ভিখিরিরা আজকাল 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাভ নটস ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা, 10-এর কমে নিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে। তাছাড়া 10-এর কমে কি আমাদের প্রেস্টিজ থাকে বলুন মা? তাই দেখছি। তা দেখো বাপু, আমিও ঠিক করেছি, ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেব। কাইন্ডে দেওয়া কাইন্ডনেস, তা তেমন হলে কনসিডার করতে পারি। 5 টাকা দিচ্ছি, একটা মিও আমরের কেক কিনে খাও। আর কত কেক খাবো মা? মানে আগে কিছুটা সস্তা হয় বলে আপনার মতো কেউ কেউ কাইন্ডেই সারতে চান, কিন্তু সকাল থেকে 5টা কেক খাওয়া হয়ে গেছে, এবারে পেট ছেড়ে দেবে। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে? তুমি তো ভিক্ষের এথিক্সটাকেই হেনস্থা করে ছাড়লে। মা, শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজন ফুরোয়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না? কি কেলেঙ্কারি, সঞ্চয় করতে পরের টাকা? ছি মা, কারোকে পর ভাবতে নেই, পর ভাবে না বলেই তো এ দেশ ভরে এমন ব্যাপক তোলা আদায়ের ব্যবস্থা করে উঠেছে। তাছাড়া শ্রী শ্রীমা তো বলেছেন, কেউ পর নয়, জগৎ তোমার। ওরে ফাদার, এমন জ্ঞান পাপী ভিখিরি আমি জন্মে দেখিনি। মা, স্বয়ং কার্ল মার্ক্স বলেছেন, হ্যাভ নটসদের উচিত হ্যাভসদের থেকে কেড়ে নেওয়া। আমি তো বল প্রয়োগ করিনি, চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন? রাগ করব না, এমন হাট্টা-কাট্টা স্বাস্থ্য তোমার, চেয়ে খাবে কেন? কাজ করে উপার্জন করতে পারো না? কাজ করে রোজগার করার পাট পশ্চিমবঙ্গ থেকে বহুদিন উঠে গেছে মা। সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলি দলমত নির্বিশেষে একটাই তো স্লোগান, আসি যাই বেতন পাই, কাজ করলে উপরি চাই। শুনেননি মা জননী? শুনেছি বই কি, এই করে তো দেশটা গোল্লায় গেল। তাছাড়া মা, কাজ কোথায় যে করব, কাজ থাকলে বাংলায় এমন হাজার হাজার বেকার থাকতো। কিন্তু চাকরিই করতে হবে কেন, স্বয়ং নির্ভর স্বরোজগারেরও তো উপায় আছে। আছে মা, যার পরিমাণ গোষ্পদের চেয়ে বেশি নয়। বস্তুত এদেশে আত্মনির্ভর হবার মাত্র 2টি উপায়, ডাকাতি অথবা ভিক্ষে। ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছি, এটা কি অপরাধ হলো মা? ওহে, তোমার সঙ্গে কথায় পারা যাবে না। আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করনি? কেন করব না, ভিক্ষেও তো কোয়াইট নোবেল প্রফেশন, একটি হামলেস স্বনিযুক্ত প্রকল্প। আমি বলছি, তুমি কি ভিক্ষে ছাড়া আর কোনো কাজ করনি, মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা, ভিক্ষেই তো একটি রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বললে, ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক? নয়, দাতাকে পুণ্য অর্জনের সুযোগ করে দিতেই আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? নয়, ভেবে দেখুন, লোকে পুণ্য অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে, তাতে যেমন খরচ তেমনই নানান হ্যাপা পথশ্রম। আমি সেই সব পুণ্যলোভীদের ট্রাভেলিং ট্রাভেল এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পুণ্যার্জন করতে সাহায্য করি, স্রেফ ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন ঠিক বলেছি কিনা? তাই তো, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। আর ভেবে সময় নষ্ট করবেন না জননী,
সামান্য দশটা তো টাকা, এত সস্তায় এমন পরিষেবা কে দেবে? তাছাড়া মা, এই যে ভিক্ষের সপক্ষে কনভিন্সিং সওয়াল, এই মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি, তার একটা কনসালটেন্সি ফি দেবেন না? আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি। নাই বা গেলেন, গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়াও তো কনসালটেন্সি বৃত্তিরই অঙ্গ। ফর নাথিং কারো রুজির পথে কাটা হবেন না মা। ওহে, তোমাকে ভিক্ষাবৃত্তির কনসালটেন্ট হতে কে বলেছিল? কে বলবে মা, গরজ বড় বালাই। দেখছেন না, একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বলে চেঁচাতো, আজ কেমন লেজে গোবরে হয়ে পুঁজিবাদী ভজনার ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরছে। সে তো শিল্পের উন্নতির জন্য। যথার্থ বলেছেন জননী, বাংলার উন্নতির জন্য তারা ভিক্ষের ঝুলি কাঁধে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে দেখুন মা, দেশোন্নতি চান কিংবা আত্মোন্নতি, ভিক্ষের বিকল্প কিছু নেই। বাপরে বাপ, হাফ ধরিয়ে দিলে, এই নাও দশ টাকা। ওটা ভিক্ষে পাব, কনসালটেন্সি ফি বাবদ আরো ২০ দিতে হবে যে। বেশ, তোমার হাত থেকে রেহাই পাবার জন্য আরো ২০ দিচ্ছি, সব শুদ্ধ ৩০ টাকা গচ্ছা গেল। গচ্ছা বলবেন না মা, এ আপনার আশীর্বাদ। তাই হোক, আশীর্বাদ নিয়ে বিদে হও। থ্যাংক ইউ মা জননী, আপনাদের দয়া মায়ার কোলেই আমাদের বার বৃদ্ধি। এমন করে চিরবিদায় দিয়ে কোলছাড়া করবেন না মা। টাটা, বাই, ফির মিলেঙ্গে।